উঠতে থাকা জস বাটলারকে এবারের আইপিএল এর মৌসুমে কোনোভাবেই মাটিতে নামানো যাচ্ছে না। যেন বাটলার এই আইপিএল এ ক্যারিয়ারের সেরা সময়টা পার করে যাচ্ছেন। চলতি আইপিএল এ এবার নিজের চতুর্থ শতরান করে ফেলেছেন ইংল্যান্ডের এই তারকা ওপেনার। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি সবার আগেই ছিলেন। ব্যাঙ্গালুরুর বিপক্ষে সেঞ্চুরি করার পর সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন বাটলার। ইডেনে গেল প্রথম কোয়ালিফায়ারে জস বাটলারের দুর্দান্ত ইনিংস যেন ম্লান হয়ে গিয়েছিল ডেভিড মিলারের ঝড়ে। সেই ম্যাচে মিলার হয়ে উঠেছিলেন একদমই কিলার। বাটলার এবার আহমেদাবাদে ছবিটা একেবারে বদলে দিলেন গেল বেঙ্গালুরু ম্যাচের বিপক্ষে। এদিন তিনি হয়ে উঠেছিলেন কিলার। দুরন্ত বাটলারের ঝড়ে উড়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, অপরাজিত রইলেন 106 রানে। চলতি আইপিএল এ এটি তার চতুর্থ সেঞ্চুরি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 7 উইকেটে উড়িয়ে দিয়ে 2022 আইপিএল এ ফাইনালে উঠে গেল রাজস্থান রয়্যালস। সামনে আবার সেই গুজরাট টাইটান্স। প্রথম কোয়ালিফায়ারে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেল জস বাটলার এবং তার দল রাজস্থান রয়্যালস। মিলারকেও যেন জবাব দেওয়ার এক মুখ্যম সুযোগ পেল জস বাটলার। চলতি আইপিএল এ দুর্দান্ত ফর্মে ছিলেন বাটলার। এই দিনের আগ পর্যন্ত 3টি শতরান করেছিলেন তিনি। গেল ম্যাচে 59 বলে নিজের 17 রান পূরণ করেন ইংল্যান্ডের তারকা। শেষ পর্যন্ত 60 বলে 106 রানে অপরাজিত থেকে যান বাটলার। নিজের ইনিংসে 10টি বাউন্ডারি ও 6টি ছক্কা মেরেছেন তিনি। এবারের মৌসুমে 16 ম্যাচে মোট 824 রান করেছেন বাটলার। একই সাথে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেল রাজস্থান রয়্যালস। সেই 2016 সালে ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন বিরাট কোহলি। সেবার আরসিবির জার্সিতে 4টি সেঞ্চুরি করেছিলেন প্রাক্তন আরসিবির এই অধিনায়ক। এবং কি সেবার এক মৌসুমে 973 রান বোর্ডে তুলে নিয়েছিলেন কোহলি। এক মৌসুমে সর্বাধিক রান করার তালিকায় বিরাট কোহলি এখনও শীর্ষে আছেন। কিন্তু সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় বিরাটের সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন বাটলার। দুজনেই 4টি করে সেঞ্চুরি করেছেন এই মৌসুমে বাটলার। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। আর সর্বশেষ সেঞ্চুরি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। শুধু তাই নয়, এক মৌসুমে সর্বাধিক রান করা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। 2016 মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 848 রান করেছিলেন বাহাতি এই অজি তারকা। এই তালিকায় এই মুহূর্তে তৃতীয় স্থানে চলে এসেছেন বাটলার। ফাইনালে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বড় রান পেলেই ওয়ার্নারকে টপকে যাবেন তিনি। রাজস্থান এবং বেঙ্গালুরুর ম্যাচে রাজস্থানের সামনে ছিল মাত্র 158 রানের লক্ষ্য। কিন্তু শুরুটাই এমনভাবে করেছিলেন বাটলার, তাতে মনে হলো দ্রুত সেই রান তুলতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। মাঝে কয়েকটা ম্যাচে তার খারাপ ছন্দ দেখা গিয়েছিল, কিন্তু প্রথম কোয়ালিফায়ারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারেও দুর্দান্ত খেললেন তিনি। গেল আরসিবির বিপক্ষের ম্যাচে বাটলারের ইনিংস ছিল 10টি 4 এবং 6টি 6। বিপক্ষের কোনো বলারকেই যেন ছেড়ে কথা বলেননি বাটলার, যার ফলে তিনি একই মৌসুমে চতুর্থবারের মতো দেখা পেলেন সেঞ্চুরি। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।